Good morning, student. I'm Sanjib Sarkar, instructor of Government IT Hardware Running and Repeating. আজকে আমরা ক্যালকুলেশন করব কম্প্রেশন রেশিও তো আগে কম্প্রেশন রেশিওটা কি আমরা জেনে নিই কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম তো এখানে টোটাল ভলিউম কোনটা এখানে যদি আমরা সিলিন্ডার ড্র করি তো এখান থেকে এই যে স্পেসটা টোটাল এইটাকে আমরা কি করবো টোটাল ভলিউম তো এই সিলিন্ডার হেড পর্যন্ত এটি যদি সিলিন্ডার হেড ধরি আর এটা যদি বিডিসি ধরি বটম ডেড সেন্টার এটা টিডিসি টপ ডেড সেন্টার তো এইখান থেকে এইটুকু আমরা কি বলবো টিডিসি টু বিডিসি দিস ভলিউম ইজ কল্ড সোয়েপ্ট ভলিউম আর এরপর এই যে ভলিউমটা আমরা বাদ দিচ্ছি এটাকে আমরা কি বলবো ক্লিয়ারেন্স ভলিউম এখান থেকে এইটুকু ক্লিয়ারেন্স ভলিউম তো এইটাকে আমরা টোটাল ডিসি বা ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সোয়েপ্ট ভলিউম বিএস এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো টোটাল ভলিউম এবার তো কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু কি লিখলাম টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম তো এইখানে আগে এটা লিখে নিই বিএস ইজ ইকুয়াল টু সোয়েপ্ট ভলিউম ভিসি ইজ ইকুয়াল টু ক্লিয়ারেন্স ভলিউম আর ভি টিভি ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম তো এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি এইটা আমরা কম্পিটিশন রেশিও বার করি প্রবলেমটা পড়ছি ইফ দ্য ক্লিয়ারেন্স ভলিউম অফ দ্য সিলিন্ডার অফ ইঞ্জিন সিলিন্ডার ইজ 160 সিসি অ্যান্ড অলসো ডিসপ্লেসমেন্ট ভলিউম অফ দ্য ইঞ্জিন ইজ 1.62 সিসি দেন ফাইন্ড দ্য কম্পিটিশন রেশিও অফ দ্যাট ইঞ্জিন এবার কম্পিটিশন রেশিও বার করতে হবে এবার ডেটাগুলো আমরা আগে লিখে নিই তো ভিসি ক্লিয়ারেন্স ভলিউমটা কত দিয়েছেন ক্লিয়ারেন্স ভলিউম ইজ ইকুয়াল টু 160 সিসি ক্লিয়ারেন্স ভলিউম ইজ ইকুয়াল টু 160 সিসি আর সোয়েপ্ট ভলিউম বিএস ইজ ইকুয়াল টু 1462 সিসি 1462 সিসি এবার এটা আমরা কম্প্রেশন রেশিও বার করব তো আমরা জানি কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু কি কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু ভিএস সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই নিচে ক্লিয়ারেন্স ভলিউম ভিসি এটাই এবার এইখান থেকে আমরা ভিএস বাই ভিসি প্লাস ভিসি বাই ভিসি ইজ ইকুয়াল টু এটা ভিসি ভিসি কেটে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস ভিএস বাই ভিসি ডিরাইভ করতে পারি এইবার এই সূত্রটা দ্বারা আমরা প্রুভ করব ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ভিএস বাই ভিসি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ভিএস ইজ ইকুয়াল টু 1462 বাই 160 তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই পোর্শনটা তো এটা আমরা পাবো 1 প্লাস 9.138 ইজ ইকুয়াল টু 10 প্লাস 138 এটা আমাদের কম্প্রেশন রেশিও তো এইখানে রেশিওতে আবার কম্প্রেশন অন দেওয়া থাকে অনটাও উত্তর হতে পারে থ্যাংক ইউ